জাতিসংঘ অধিবেশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিরা ভাষণের প্রশংসা করে তারা বলেছেন বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে ডক্টর ইউনুসের বক্তব্য ছিল দিক নির্দেশনামূলক ও তাৎপর্যপূর্ণ যুক্তরাষ্ট্র থেকে বিশেষ প্রতিনিধি আবদুল্লা তুহিনের রিপোর্ট জাতিসংঘের ডক্টর মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক ভাষণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সংস্কার কর্মসূচি ও দেশ পুনর্গঠনের পাশাপাশি অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানা ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বক্তব্যের সময় মুহুর্মু ও তাকে অভিনন্দন জানান বিশ্ব নেতারা ভাষণের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নানা শ্রেণী পেশার মানুষ বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এখানে যেভাবে প্রত্যেকেই সমাদৃত করেছেন সম্মানিত করেছেন এটা আসলেই একটা গর্বের বিষয় ডক্টর ইউনুস বিশ্বাস করেন যে তরুণদের আধুনিক দক্ষতায় সজ্জিত করা গেলে তারা পরিবর্তিত কর্মক্ষেত্রে টিকে থাকতে পারবে এবং সৃজনশীল ভূমিকা পালন করতে পারবে আমেরিকার বিভিন্ন বড় বড় লেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বোয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আওতায় বড় ল্যাব তৈরি করে তাদেরকে বাংলাদেশের যে চ্যালেঞ্জ হবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কিভাবে আগামী দিনে প্রস্তুতি নেবে সেই ব্যাপারে কিন্তু উদ্যোগ নিতে হবে বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন বাংলাদেশের জন্য সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচিত করেছে তাদের আশা দেশ পুনর্গঠন ও অভ্যন্তরীণ নানা সমস্যার বাস্তব ভিত্তিক সমাধানে সচেষ্ট হবেন ডক্টর ইউনুস যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তিনি বললেন সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য বা বাস্তবে কাজে লাগানোর জন্য তিনি বিশ্ব নেতাদের বা দেশগুলো দেশগুলোর সহায়তা চেয়েছে নতুন বাংলাদেশ কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো সেটার জন্য বিশ্ববাসীর কাছে তিনি তুলে ধরেছেন এবং তার এই তুলে ধরাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে হি ইজ এ গ্লোবাল সেলিব্রিটি সে যখন একটা কথা বলে এটা অধিবেশনের শেষ দিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে আর্থিক ও বিনিয়োগ খাতের বিশিষ্ট প্রবাসীদের সাথেও বৈঠক করেন ডক্টর ইউনুস এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবার ফাতিমা সফরের শেষ দিনে প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন হুমকির মুখে পড়া দেশের সামগ্রিক অর্থনীতি এবং বাংলাদেশের পুনর্গঠনে বিশ্ব নেতৃবৃন্দের কাছ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে তা সত্যি অভূতপূর্ব বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন বর্তমান সরকার দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে কিভাবে বিশ্ব নেতাদের কাছ থেকে পাওয়া সেই প্রতিশ্রুতি কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারেন সেটা এখন দেখার অপেক্ষায় সবাই আবদুল্লা তুহিন যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক